মডেল লিস্ট গ্রুপ থেকে শুরু করতে চেয়েছিলাম, তাই না? লিস্ট গ্রুপ এটা জাস্ট সিম্পল, আমরা এই ধরনের কোনো স্টাইল যদি চাই একটু বড়টা দিয়ে আসবে, তাহলে লিস্ট গ্রুপ নামে একটা ক্লাস আছে ইউএল এর মধ্যে, ওই ক্লাসটা, আর এলআই এর মধ্যে লিস্ট গ্রুপ আইটেম, এইটা নিলে অটোমেটিক এরকম তৈরি হয়ে যাবে। আমরা একটা কন্টেইনার নিলাম, কি হবে লিস্ট গ্রুপ ইউএল এর মধ্যে নেবেন, আর এক একটা আইটেম কি হবে লিস্ট গ্রুপ আইটেম, ঠিক আছে? ছোট বড় সাইজের মধ্যে রাখতে চাই তাহলে তো কলাম নিলেই হয়ে গেল না? আচ্ছা, এখন লিস্ট গ্রুপ আইটেম একেবারে প্রথমটা ধরেন একটু ডিফারেন্ট স্টাইলে থাকবে, তাহলে এটা ব্যাপার না। আমরা কি জানি বলেন তো, অ্যাক্টিভ ক্লাস টেস্ট করে দিলেই হয়ে যাবে। তারপরে এইগুলো কিন্তু লিংক আকারে ছিল না, জাস্ট আইটেম গুলো দেওয়া ছিল। এখন যদি আপনি এগুলো লিংক করতে চান, তাহলে আমরা ইউএল এলআই না নিয়ে এটা কিন্তু আমরা ডিপ নিয়েও করতে পারি। কি হবে? ডিপ দিয়ে লিস্ট গ্রুপ, আর এগুলোতে কি হবে এন্ড করতে, কি হবে লিস্ট গ্রুপ আইটেম। ঠিক আছে, এখানে টেক্সট রিপিট, উপরটা সেম ভাবে যদি অ্যাক্টিভ করে দিতে চাই তাহলে কি করবো, অ্যাক্টিভ ক্লাসটি ইউজ করবো, তাহলে লিঙ্ক আকারে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যদি চান এরকম ফ্ল্যাশ হবে, মানে এই বর্ডারটা চারিদিকে থাকবে না, অনলি নিচে, তাহলে শুধুমাত্র নিচে বর্ডার, দেখছেন উপরে বর্ডার, সাইডে বর্ডার দিয়ে শুধু নিচে বর্ডারটা আছে। কন্টেক্সচুয়াল ক্লাসেস আমরা জানি যে এই ধরনের ক্লাস দিয়ে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে দেওয়া যায়, তাই না? তাহলে এরকম বেশ কিছু ক্লাস তৈরি করে রাখা আছে, লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ, কি নাম, লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি, প্রাইমারি ডেঞ্জার ইনফো, সেগুলো দিলে আলাদা আলাদা কালার তৈরি হয়ে যাবে। এটা হয়েছে, এখন যদি আর একটা চাই তাহলে দেওয়া যাবে না? ডেঞ্জার ডেঞ্জার হয়ে গেল, খুব ইজি। ওকে, এটা সুবিধা কি বলেন তো, এর কিন্তু ভিতরে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার সবকিছু মিক্সড করে হচ্ছে দেওয়া, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তারপরে আমরা যদি লিস্ট গ্রুপের সাথে আমরা ব্যাচ শিখেছিলাম মনে আছে, হ্যাঁ, সেই ব্যাচ যদি অ্যাড করতে চাই তাহলে আমরা ঠিক নিচে ব্যাচ ক্লাসটা নিয়ে আমরা যদি দিয়ে দিই, আমরা যে ব্যাচ শিখেছিলাম, তাহলে অটোমেটিক ওইটা ওই ডান পাশে যে সেট হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আমরা এইটাতে চাচ্ছি, কি করবো, স্প্যান নিলাম,
আসবে অ্যাজ ব্যাস প্রাইমারি, মানে কালার দেওয়ার জন্য ব্যাস ফিল। ঠিক আছে, ধরেন এখানে দিলাম 65, রিলোড দিই, দেখেন ব্যাসটা অটোমেটিক চলে আসছে। এবার আইটেম গুলো এরকম মানে কতগুলো বড় একটা কন্টেন্ট সহ নিবেন, এটা কি সম্ভব কোনোভাবে? সম্ভব? হ্যাঁ, তাহলে আমরা জাস্ট এর মধ্যে যদি কন্টেন্ট দিয়ে দিই কতগুলো, তাহলে তো এরকম তৈরি হয়ে যাবে, তাই না? তৈরি হয়ে যাবে না এই আর এরকম ক্লিক করলে দেখছেন এই যে লিংক আপ করে দিয়েছে, ঠিক আছে, বাট এইটাকে বলা হয় ট্যাবের কাজ। হ্যাঁ, ট্যাব যদিও পরের দিকে থাকার কথা, যদি না থাকে সমস্যা না, কারণ এত সময় আমরা শিখেছি হচ্ছে কি এই লিস্টটা কি মানে লিস্ট এই স্টাইলটা করতে হয় কিভাবে, লিস্টের আইটেমগুলো। এখন এর সাথে কোনো একটা কিছুকে আপনি ক্লিক করবেন আর সেই জিনিসটি ধরেন এর এর আন্ডারে যেটা থাকবে সেটা ওপেন হবে, এর আন্ডারে যেটা থাকবে সেটা ওপেন হবে, এর আন্ডারে যেটা থাকবে সেটা ওপেন হবে, এইভাবে। তো এটা যদি করতে চান তাহলে এটাকে বলা হয় স্যার ট্যাব, ট্যাব দিয়ে তৈরি করা। কি করতে হবে যে আমরা যে লিস্ট যে কোনো কিছু করতে পারি, লিস্ট বা যে কোনো কিছু, সেইটাকে আমাদের কিছু অ্যাট্রিবিউট এবং ক্লাস ইউজ করতে হবে। কি কি? ডাটা টগল, লিস্ট, আর আমরা যার সাথে লিঙ্ক করাতে চাচ্ছি তার একটা আইডি থাকবে। ধরেন এই টেক্সটটা বুঝেন না, ধরেন এই যে ওপেন হচ্ছে তার মানে এই একটা টেক্সট কোনো একটা জায়গায় আছে, এইখানে ক্লিক করলে সেইটা ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে এর আন্ডারে একটা টেক্সট রাখা আছে সেটা ওপেন হচ্ছে, সেইভাবে অন্যগুলো। তো দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে আমাদের একটা লিস্ট গ্রুপ, আরেকটা হচ্ছে লিস্টের একটা কন্টেন্ট, মানে যে কন্টেন্ট গুলো আপনি ক্লিক করলে শো হবে সেইটা, বুঝছেন? আচ্ছা, তো যে কন্টেন্ট গুলো শো করাবেন সেই কন্টেন্ট গুলো টোটালটা ট্যাব কন্টেন্ট নামে একটা ক্লাসের মধ্যে থাকবে, আর প্রত্যেকটা আইটেম ট্যাব প্যান, ট্যাব প্যান এই ক্লাসের মধ্যে থাকবে। আচ্ছা, আমরা এটা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। জুবায়ের বললো ভাগ করতে, তাহলে করি। এটা হচ্ছে ধরেন ডিপ ক্লাস কল এমডি 3, আর একটা ধরেন নিলাম বাকি কলামগুলো কল এমডি কত
আচ্ছা এবার যদি রিলোড দিই তাহলে আমাদের লিস্ট গ্রুপটা আসছে, এখন ক্লিক করলে এখানে আইটেম গুলো শো হবে, যেটা ক্লিক করব সেটা সেটা স্যার কিভাবে আমাদের প্রথম কাজ হবে যে যেটাকে আপনি শো করে রাখতে চাচ্ছেন সেইটার মধ্যে অবশ্যই অ্যাক্টিভ ক্লাস থাকবে। হ্যাঁ অ্যাক্টিভ ক্লাস, ওকে তাহলে দিয়ে দিলাম প্রথমটাই অ্যাক্টিভ ক্লাস। এবার যদি দেখি এই স্টাইলটা হয়েছে, এরপরে আপনার প্রত্যেক আইটেমে ডাটা টগল লিস্ট এই ক্লাসটা থাকবে। হ্যাঁ ডাটা টগল লিস্ট, এরপরে কাজ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা আইটেম মানে কোনটা শো হবে, ক্লিক করলে কোনটা শো হবে সেই আইটেমের একটা আইডি থাকবে, সেই আইডিটা এখানে বসাতে হবে, মানে এই স্টেপের মধ্যে। মানে ধরেন আমাদের যে এই স্টেপ, এই যে এই স্টেপ, এর মধ্যে একটা আইটেম আমরা শো করাবো, সেই আইডিটা ওখানে থাকবে। ক্লিয়ার? তাহলে টোটালটা আমাদের ট্যাব কন্টেন্ট মানে আমাদের যে কন্টেন্ট গুলো যেগুলো আমরা শো করাবো সেইগুলো কি কোন ক্লাসের মধ্যে থাকবে? ট্যাব কন্টেন্ট, এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, এখন আমরা এখানে লিস্ট নিয়েছি কতগুলো? চারটা। তাহলে আমাদের চারটা কন্টেন্ট এখানে থাকবে। ঠিক আছে, তাহলে ধরেন এভাবে কতগুলো কন্টেন্ট আমরা নিলাম। এখন প্রত্যেকটা কন্টেন্ট ট্যাব প্যান এই ক্লাসের মধ্যে থাকবে, মনে থাকবে প্রত্যেকটা কন্টেন্ট ট্যাব প্যান ক্লাসের মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে কি নিয়ে নিব? ক্লাস ট্যাব প্যান, বুঝতে পেরেছি। আর কি লাগবে? প্রত্যেকটা কন্টেন্টে এক একটা করে আইডি লাগবে। ঠিক আছে, ধরেন একটা আইডি নিলাম, ধরেন এ নিলাম এটা, তাহলে এইটা ধরেন এবার রিপিট করে দেই, ধরেন কয়টা হলো? চারটা। এখন একটা আইডি যদি এ হয়, আরেকটা ধরেন বি, আর একটা সি, বুঝি নাই জি, তাহলে সব কিছু কিসের মধ্যে থাকবে? ট্যাব কন্টেন্ট। আর প্রত্যেকটা আইটেম মানে এখানে ক্লিক করলে যে আইটেমটা শো হবে তার প্রত্যেকটা আইটেম কোন ক্লাস থাকবে? ট্যাব প্যান। ক্লিয়ার? আচ্ছা এইবার যে আইটেমটা মানে এখানে আপনার যে আইটেমটা শো হয়ে থাকবে যে আইটেমটা, সেই আইটেমের মধ্যে শো অ্যান্ড অ্যাক্টিভ এই দুটা ক্লাস থাকবে। হ্যাঁ বুঝছেন, তাহলে আমাদের এই আইটেমটা শো হয়ে থাকবে, তাহলে এর মধ্যে এই ক্লাসটা থাকবে। বুঝতে পেরেছি নাকি বুঝেন নাই? আচ্ছা এইবার আমাদের প্রত্যেকটা আইটেমের যে আইডি নিয়েছিলাম সেই আইডি গুলো কি করে দিতে হবে? এইখানে চিনাই দিতে হবে, তাই না? কারণ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, একেবারে ভেঙে চুরে সব দেখাই দিলাম, তারপরে যদি না হয়। আচ্ছা এবার কন্টেন্টই তো নেই নি, কন্টেন্ট নেই, হ্যাঁ ক্লিক করছি চেঞ্জ হচ্ছে। আচ্ছা এটা বোঝার সুবিধার জন্য আমার একটু আরো একটু বড় কন্টেন্ট নেই, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, তাহলে তো বুঝতে পারবেন ভালো, তাই না? জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ওকে এবার রিলোড দিলাম, দেখেন এখন এই এটার আন্ডারে রেড এটা শো হয়ে আছে, এটাই ক্লিক করলাম, দেখেন গ্রিনটা শো হয়ে আছে, মানে ওইটা কিন্তু আর নাই, এটা ক্লিক করলাম, এবার একটা শো হয়েছে, এটা ক্লিক করলাম আটটা শো হয়েছে। এখন এখানে যদি আমরা নিচে নিচে যেতাম কোনো ব্যাপার তো ছিল না, তাহলে এখানে ধরেন 12 কলাম নিয়ে ওইটা আপনার লিস্ট আপনি যেভাবে করেন আপনার ইচ্ছা, তাই না?
কারণ এইটা ক্লিক করেছে যে গ্রিন শো হয়েছে, এটা ক্লিক করেছি দেখো এটা, আপনি এইটা যে স্টাইলে করেন সেটা তো ব্যাপার না। আমি এই যে ক্লাসগুলো যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার দেখালাম এইগুলো একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে, আর কিছু না, চিন্তা ভাবনা নাকি সঠিকভাবে বসাতে হবে এসে বিষয়। আমি তো এখান থেকে কপি পেস্ট করে দেখাইনি যে কপি করবেন এটা চেঞ্জ করে দেবেন, তাই কিন্তু না, প্রত্যেকটাই কী কী কাজ হয় বলে দিয়েছি। এখন দেখেন বিষয়গুলো একটু মানে দুপ দাপ চলে আসতেছে, মানে ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে। এখন এখানে আপনার কিন্তু কন্টেন্ট হিসেবে যে এই টেক্সটই থাকবে এমন না, এখানে একটা ইমেজও থাকতে পারে, তাই না? কাজ দেখাইছিলেন ইমেজ লোগোটা আসছে, এটা ক্লিক করলে মানে আপনার এখানে তো এলিমেন্ট আমি যেভাবে নিব সেভাবে আসবে, তাই না? আমার কন্টেন্ট আমি যেভাবে সাজাবো যা দিয়ে সাজাবো, আপনার বিশাল বিশাল পেজ কিন্তু এইভাবে হয়ে যেতে পারে যে ক্লিক করবো। আর যদিও এই জিনিসটা ভিন্নভাবে করা অনেকটা এই টাইপের দেখায়, আমাদের যে এর আগে যে টেমপ্লেটটা দিয়েছিলেন MM XL ডাবল XL সেটা তো ক্লিক করতে তো এইভাবে এটা চলে যাওয়া উচিত। সম্ভব না, তারপরেও মানে অনেকটা ওই কামছে, কিন্তু ওই যে আপনাদের যে পিএইচডি টা এর আগে যে পিএইচডি টা দিয়েছিলাম ওইটাতে ওই যে এক্সএল এমডি ওইখানেও সেই কাজ, আমি বলেছিলাম না ট্যাবের কাজ ওইটা করতে পারবেন এটা দিয়ে। অনেকটা এই টাইপের, যদিও ওইটাই না, কারণ এখানে ক্লিক করছি এটা একটা আইটেম হবে না, মানে তুলনামূলক সহজ কঠিন এই আর কি, বুঝতে পেরেছি। তাহলে এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যেতে পারে ট্যাব দিয়ে। আচ্ছা, যা বলতেছিলাম যে এই যে দ্রুত চলে আসতেছে, আপনি যদি স্মুথলি যে আসাতে চান তাহলে এইখানে এই ট্যাব প্যান এর মধ্যে খেয়াল করেছেন কিনা ফেড নামে একটা ক্লাস আছে, উচ্চারণটা ফেড হয়, তাই না স্যার? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে ট্যাব, আরো কিছু এখানে নিয়ে দেখিয়েছে যে আপনারা চাইলে ওই যে এই অ্যাট্রিবিউট কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়, কিভাবে চেঞ্জ করবেন তার একটা হিন্টস এখানে দিয়ে দেওয়া দিয়ে দিয়েছে। তাহলে লিস্ট গ্রুপ ক্লিয়ার, লিস্ট গ্রুপে আমরা সুন্দর একটা কাজও দেখলাম ট্যাবের। এরপর আছে কি মডেল, আচ্ছা মডেল কি আমরা ওই ক্লিক করলে পপ আপ আকারে আসে, তারপরে ও মামা তো সেই খুশি সবুজের পার্ট নেবে না, হ্যাঁ ঝামেলা হয়। আচ্ছা দেখেন এই যে এটা দেওয়া নেই, দেখেন ক্লিক করলাম দেখছেন, ক্লিক করেছি সুন্দর একটা আইটেম আসছে, আবার ক্লিক করেছি চলে যাচ্ছে। এখানে বেশ কিছু স্টাইলে দেওয়া আছে, এখানে সুন্দর একটা কন্টেন্ট আসবে ক্লিক করলে। ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলো তো স্যার এগুলো বেশি দেখা যায়, এখানে মাঝে সেন্টারে বড় ছোট, ঠিক আছে, এইগুলো আমরা অনেক সময় দেখি না, সাইন আপ একটা বাটন আছে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, আপনাদের মাঝে একটা
কাজ দেখিয়েছিল, আপনারা বলছিলেন যে এটা কিভাবে করছেন, এই জিনিস দিয়ে। আপনারা ফর্ম করেছেন মেনুতে এখানে এরকম একটা সাইন আপ বাটন বা কোনো একটা বাটন ক্লিক করলে এটাই কিন্তু মডেলের কাজ। কেন আরো দেখেন বিভিন্ন স্টাইলের আছে, তাহলে এই ছিল হচ্ছে মডেল, পারবেন না? বিদ্যাসাগর আচ্ছা, এখন ধরেন আমাদের এইখানে কি আছে না আছে বাদ, আমরা ধরেন আমরা একটা বাটন বানাবো সেখানে ক্লিক করবো আর চলে আসবে, তাই না? কিন্তু কি খুশি তো, এখানে একটা কন্টেইনার নেই, ক্লিক নিয়ে একটা বাটন বানালো একই রকম কালার হয়ে গেছে না? এই বাটনে ক্লিক করবো আর ওরকম একটা মডেল আকারে চলে আসবে, ঠিক আছে? এখন মডেলের মধ্যে কি সমস্যা, টোটাল যা যা কিছু রাখবেন না কেন টোটালটা কিসের মধ্যে থাকবে? মডেল নামে একটা ক্লাস আছে এর মধ্যে থাকবে। হ্যাঁ, তারপরে মডেল ডায়ালগ এই ক্লাসটা থাকবে এর মধ্যে, এর মধ্যে এরপরে মডেল কন্টেন্ট, তার মানে এই তিনটা ক্লাস থাকলেই হবে আর লাগবে না, আর এর মধ্যে যা ইচ্ছা আপনার মতো করে স্টাইল দিবেন, বুঝছেন? তা ধরেন তিনটা পার্ট করছেন ভিতরে, হ্যাঁ ধরেন আমি এটা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, আমি এখানে রাখলাম মডেল কি লাগবে মডেল, মডেল ডায়ালগ, এগুলো সবও লাগে না, তারপরে ওইখানে বিভিন্ন স্টাইল করা আছে তো সিরিয়াস করা আছে, ওইগুলো পাওয়ার জন্য দিয়ে দিলে ভালো হয়। এই আর লরেন একটা টেক্সট, হ্যাঁ এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন মডেলটা? এখন বিষয়টা হচ্ছে ক্লিক করলে ওই মডেলটা শো হতে হবে, ঠিক আছে? এটা কিভাবে, ওই মডেলের মধ্যে একটা আইডি থাকবে, হ্যাঁ মডেলের মধ্যে একটা আইডি থাকবে, তো ধরেন আমরা একটা আইডি নিয়ে নিলাম মাই মডেল, আইডি নিতে হবে এরকম কোনো কথা নেই, ক্লাস দিয়েও করা যেতে পারে। আর এখানে কি লাগে বলেন তো, আইডিটা চিনিয়ে দেওয়া লাগে, তাই না? নাকি এই তো সিস্টেম, আচ্ছা ডাটা টগল মডেল এই অ্যাট্রিবিউটটা লাগবে কোথায়, সোলো হয় না কেন, কি এটা বিপদ, এখানে ফেড নামে একটা ক্লাস আছে, ক্লিক করলে লাগবে এই মডেলটা
আমাদের এই এরকম স্টাইল হয়নি, তার মানে ক্রস ক্রস দেওয়া বুঝতেই পারছেন, তার মানে মেইন মডেল আসার জন্য কিন্তু এটাই ইনাফ। হ্যাঁ তাই না, এই যে জাস্ট আসার কয়েকটা ক্লাস যখন নিবেন তখন ওইটা ধরে সিএসএস করে মাঝে বসানো, যে এইভাবে আসবে মাঝখানে যাবে। আপনার এই মডেলের আইটেম যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি যদি একেবারে নিচে, ঠিক আছে, একেবারে তাহলে এখন দেখেন এই এইগুলো কিভাবে আসে, এই যে ক্রস ক্লোজ সেম সেন্স ইত্যাদি, এই মডেল কন্টেন্টকে তিনটা পার্ট করা, মডেল কন্টেন্টকে তিনটা পার্ট করা, একটা হচ্ছে মডেল হেডার, হেডার দিয়ে হচ্ছে এই হেডার সেকশনটা আসে, আর একটা হচ্ছে মডেল বডি, মূলত যে কন্টেন্ট গুলো এই যে মাঝখানে থাকে সেটা, আর একটা হচ্ছে মডেল ফুটার, তার মানে এই যে নিচের যে অংশটা এইটা, বুঝতে পেরেছি? তাহলে এটা দিলে এরকম হয়ে যাবে। তা আমরা যদি ওই এরকম স্টাইল বানাতে চাই তাহলে কি করা লাগবে, মডেল হেডার, তাহলে এখানে যা নিবেন হেডারের ওই স্টাইল সহ চলে আসবে। দেখেন ওই স্টাইলটা পেয়ে গেছে, আমার নিচে কিছু নেইনি এর জন্য আসেনি। তাহলে হেডার, হেডার অংশ, হ্যাঁ, তারপরে ধরেন আপনি যাচ্ছেন বডি বানাবেন, তাহলে মডেল বডি সেই বাটনটা কিভাবে তৈরি করতে হয় যেহেতু ওইখানে শিখেছিলাম, তার বললাম না বলতে হবে, তাহলে ওইটা যদি এখানে নিয়ে নেন তাহলে ক্লোজ আইকনটা এখানে চলে আসবে, ক্লিক করবেন আর হারিয়ে যাবে। হেডিং যদি আপনার দরকার হয় নেবেন, যদি টাইটেল বানাতে চান। দেখেন এই যে ক্লোজ আইকনটা চলে আসছে, এখন ক্লিক করলে দেখছেন ক্লোজ হয়ে গেছে। তাহলে নিচের ক্লোজও কিন্তু সেম, উপরে ক্লোজটা যা, তাহলে নিচেরটা হচ্ছে একটা বাটন দিয়ে বানানো আর উপরে হচ্ছে এই স্টাইল দিয়ে বানানো। তাহলে নিচে যদি আপনি এরকম ক্লোজ আইকন আনতে চান তাহলে আমরা কিসের মধ্যে নিব, মডেল ফুটার, এখানে যদি আপনি বাটন বানিয়ে নেন আচ্ছা এখন ধরেন ক্লিক করবো আর চলে যাবে, এই যে ক্লোজ যাচ্ছে না কেন, যাওয়ার জন্য তো কিছু একটা করতে হবে তাই না, তো ডাটা ডিসমিস মনে আছে, আমরা যে অ্যালার্টে যখন শিখছিলাম তখন এই অ্যাক্টিভিটি ইউজ করেছিলাম মনে আছে, ডাটা ডিসমিস, ডাটা ডিসমিস অ্যালার্ট শিখেছিলাম মনে আছে, তাহলে ডাটা ডিসমিস মডেল, তাহলে মডেল ডিসমিস হয়ে যাবে, ঠিক আছে, এখানে ক্লিক করলেন হয়ে যাবে, এখানে ক্লিক করবেন চলে যাবে, এখানে ক্লিক করলে কি হবে বলেন তো, হারিয়ে যাবে, আর এখানে ক্লিক করলে কি হবে বলেন তো, চলে যাবে। এখন বলেন এই ডিজাইনটা কি করা কোনোভাবে সম্ভব? সেম জিনিস আপনি এইখানে আইকনটা দিয়ে, আইকনটা তো এখানে এইভাবে ছিল, বডির মধ্যে ওইগুলো আমি সব ঠিক করব, কলম দিয়ে দিই আর কোনো কাজ না। এক্স্যাক্টলি,
দেখছেন এটা সুন্দর করে ফেড হয়ে আসছে, বড় একটা কন্টেন্ট নেওয়ার মতো। এখন যা লাগে পার্ট শুধু নেবেন, টি শার্ট পরবেন আর পার্ট নেবেন। আচ্ছা এর মধ্যে এইখানে একটা হিন্ট দিতাম, কলাম দিয়ে তৈরি করা তো বুঝি যে মডেল বডির মধ্যে আপনি কলাম নিলেন না কি নিলেন এইটা কোনো বিষয়। হ্যাঁ আপনি কন্টেনার মধ্যে না সব নেন, সমস্যা কি এর মধ্যে? মানে এর মধ্যে এখন আপনি যা ইচ্ছা করবেন তাই, যে মডেল বডির মধ্যে বুঝতেছেন না? হ্যাঁ আপনি এমন এমন মাঝে মাঝে একটা জিনিস দেন যেটা আপনি এখনো জাননি, বাট আপনি দেখেন মাথা কতটা খাটাচ্ছে আপনার জাজমেন্টটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা এইটা দেখেন মাঝখানে আসছে, দেখছেন মানে আপনার যদি উইন্ডোটা রিসাইজও করেন ছোট বড় করেন ও কিন্তু মাঝখানে থাকবে, দেখেন মাঝখানে আছে, বুঝতে পেরেছেন? তো এটা কিভাবে করবেন, এটা কি কোনোভাবে সম্ভব? মডেল ডায়ালগ সেন্টার আমরা আগে দেখি এটা কিভাবে আছে, উপরে আছে তাই না? এখন আপনাদের কাজ থাকবে কি বলেন তো, এটা তো তৈরি করবেন পিছন থেকে, এই যে কন্টে মানে আমার যে মেইন সাইট দেখতেছে এটা দেখা যাবে না, এটা আপনাদের কাজ। আমি বুঝাতে পারিনি, মডেলটা যখন ওপেন হবে তখন এই জায়গা কিন্তু দেখা যাচ্ছে, পিছনের কন্টেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ শুধু মডেলটা দিয়েন, মডেলটা সুন্দর ভাবে আসবে, পিছন থেকে কিছু দেখা যাবে না, শুধু মডেলটাই দেখা যাবে, ঠিক আছে? আপনার মডেলটা যদি কখনো মনে করেন যে একটু ছোট বড় করবেন, এটা ছোট মডেল মানে নেদা মডেল যে আমরা ডায়ালগের মধ্যে এটাকে কি ইউজ করছিলাম, আর একটা কি দিতে পারি মডেল এলজি, যদি এলজি দেন তাহলে এলজি টিভির মধ্যে দেখা যাবে, নরমালি এইভাবে আছে তাই না? এবার যদি রিলোড দেই দেখেন আগে থেকে বড় হয়েছে। এখন আপনাদের আর একটা কাজ, আপনারা পুরো উইডথ দেখাবেন, মানে বুঝেন না মানে ডান চারিদিকে 100 পিক্সেল প্যাডিং থাকবে আর পুরো ওটা নিয়ে দেখাবে, ঠিক আছে? ওকে এই জিনিসগুলো কোনো সমস্যা না, যদি আপনি ওই যে কি জানো দেখিয়েছিলাম।